দর্শক অনেকেরই পছন্দের তালিকায় এই বাইকটা রয়েছে মানে সুযুকি জিক্সার আর মনোডন দেশ সিসির এই বাইকটা কিন্তু অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে আমার ভিডিওতে অনেক ভাইয়েরা কমেন্ট করতেন যে ভাইয়া একটা সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশনের মনোডন বাইক যদি পাওয়া যায় অবশ্যই ভিডিও করে নিয়ে আসবেন তো আসলে সেখান থেকে ভিডিওটা করা আমি এটা তো আসলে সবসময় অ্যাভেলেবেল শোরুমে পাওয়া যায় না আমি দেখেছি যে এই শোরুমে মনোডর্ন বাইক অনেকটাই এনেছিল ইমরান ভাইয়া মানে সেকেন্ড হ্যান্ড টাইপের যে বাইকগুলো ফ্রেশ কন্ডিশনের ওনার শোরুমে আসার সাথে সাথে থাকে না কারণ উনি শোরুমে সাধারণত ফ্রেশ বাইক ছাড়া নিয়ে আসে না তো আজকের ভিডিওর মাধ্যমে এই যে মনোটন বাইকটা দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড এটির বেসিক ইনফরমেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং বাইকের বাইকটা কোন কন্ডিশনে আছে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারেন তাহলে কিন্তু বাইকটার কন্ডিশন সম্পর্কে আপনারা ভালো করে বুঝতে পারবেন বাইকের দামটা ভিডিওর শেষের দিকে বলে দেবো এই বাইকটা যে ভাইয়া রাইড করতো উনি কিন্তু নিজ খরচে একটি এলইডি লাইট লাগিয়ে নিয়েছিল আপনাদেরকে নতুন করে লাগাতে হবে না এবার টায়ারটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন একে টায়ারটা কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে টায়ার টায়ারের যে বাবলগুলো থাকে সেই বাবলগুলোও কিন্তু এখনও নেই এখনও কিন্তু আছে আর দেখতে পাচ্ছেন টায়ারে কিন্তু প্রচুর উন্নত মানের গ্রিপ রয়েছে টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি আর দেখতে পাচ্ছেন বাইকের সামনে কিন্তু চমৎকার একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের বাইভরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার বাইকটাতে আপনারা পেয়ে যাচ্ছেন যার জন্য কিন্তু এই বাইকটা থেকে ব্রেকিং পারফরমেন্স অনেক অনেক ভালো পেয়ে যাবেন এটি হচ্ছে বাইব্রি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার আর বাইকের সামনে দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে মোটা ছোটো একটি টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাইকের সামনে যার জন্য আপনারা কিন্তু উঁচু নিচু রাস্তাতে খুবই আরামসে রাইড করতে পারবেন আর এই বাইকটিতে একটি সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে এবার আমি আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি দর্শক ফুয়েল ট্যাঙ্কটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাইকটা কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এটি হচ্ছে দু সালে পার্সেস করা পাঁচ হাজার প্লাস কিলো ব্যাগটা চলছে বাইকটি হচ্ছে অনটেস্ট বাইক অর্থাৎ আপনারা যারা বাইকটি পার্সেস করবেন পার্সেস করার পরে যিনি বাইকটার পেপার্স করবেন তিনি কিন্তু প্রথম মালিকানা পাবেন কোনো ধরনের নাম পরিবর্তন করার ঝামেলা নাই আর এই বাইকটিতে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লম্বা সম্বয় একটি সিট ব্যবহার করা হয়েছে বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার দর্শক একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন বাইকটা কিন্তু অনেকটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর যদি বলি সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ডই বাইক এক মানে কেনার একদিন পরেও কিন্তু সেকেন্ড হ্যান্ড হয়ে যায় সেটি আলাদা বিষয় কিন্তু এই বাইকটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের পিছনে মোটা টায়ার ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ চল্লিশ সেকশনের টায়ারের উপরে কিন্তু হ্যাগার রয়েছে আর ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন এই বাইকে ব্যবহার করা হয়েছে আর বাইকের সামনে পিছনে উভয় কিন্তু আপনারা হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট পেয়ে যাবেন তো বাইকটির দাম হচ্ছে এক লক্ষ হাজার টাকা দর্শক আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য এবং যে কোনো এই বাইকটি সম্পর্কে যে কোনো ইনফরমেশনের জন্য কিন্তু আপনারা ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো অনেকের কাছে হয়তো দামটা বেশি মনে হতে পারে দর্শক একজন মানুষ বাইক কেনার পরে এক বছরের মধ্যে কত টাকা লস দিতে পারে ঠিক আছে নিজের দিক থেকে হলেও একটু চিন্তা করবেন আর তারপরেও আপনারা শোরুমে আসবেন শোরুমে এসে আমার চ্যানেলের কথা বলবেন যিনি শোরুমের মালিক রয়েছেন ইমরান ভাই অবশ্যই আপনাদেরকে সম্মানী করবে ঠিক আছে আর এই শোরুমটি হচ্ছে মিরপুর সাইড ফিটে অবস্থিত হাসান আলী মোড় হোন্ডা শোরুমের ঠিক অপোজিট সাইডে এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন তারপর যদি না চিনেন আপনার সাইট ফিটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন